হ্যালো বন্ধুরা, আজকে বোয়ালমারি জয়পাশা কাজে এসেছি এবং কাজ এখন স্টার্ট করব এবং এটাতে নতুন স্যাটেলাইট আপলোড করব এবং এটা আজকে বঙ্গবন্ধুর থেকে শুরু করে 110, 105, 100 ডিগ্রি, 93, 128 এটা আজকে ধরবো। হ্যালো ডিশের মালিক রনি ভাই, জয়পাশা ধরেন আমরা একটু বিজ্ঞাপন কথা কই। হ্যালো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার করবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন এবং কারো কোনো সমস্যা হলে এবং কোনো সহযোগিতার দরকার হলে আমাকে সরাসরি ফোন করবেন এবং যাদের যাদের ডিশের অর্ডার দেওয়ার দরকার হলে আমাকে ফোন করবেন এবং লাগলে বলবেন, আমি আপনাদের কাছে সরাসরি কল করে আপনাদের মাল পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার করে এবং LMB DC বা ডিশ যা 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 লাগে ফোন দিলে আমার কাছে পাবেন। তো বন্ধুরা রাখি, এখন একটু সময় কাজ স্টার্ট করবো। 105 ধরে হয়ে গেছিলাম, আজকে একটা ঘুরোয়ে আজকে নতুন সেটিং দেবো এবং কাজে কীভাবে কীভাবে এগুলো সেট করবেন, যদি যারা যারা দ্রুত আসেন অনেক দূরে থাকেন আমার ফোন করেন, এগুলো শেখার জন্য আজকে দেখাবো 6 ফিটা সংযোগ 6.5 ফিট ডিশে এবং এগুলো সেটিংগুলো ভালো করে দেখে নেবেন যে কীভাবে সেট করি, এগুলো আপনারা এইভাবে সেট করার জন্য চেষ্টা করবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে বন্ধু থাকলো আর পরবর্তী চ্যানেল নিয়ে হাজির হবো, কি কি চ্যানেল ধরলাম। বন্ধুরা আমরা এই যে LMB লেজার পাইপটা একটু আমরা বঙ্গবন্ধু ধরতে এবং 5টা 6টা LMB লাগাইতে কীভাবে সহজ হবে একটু একটু আপনারা ফলো করে ভালো করে দেখবেন। আমি এখন কাজ করতেছি এবং এখন শাটার সেটিংয়ে আসি। এ দেখেন যেভাবে আমি লাগাচ্ছি ঠিক পাইপটাকে, আপনারা ঠিক এই গোড়াতে লেভেল এই যে বেঁকাটুক দেখতেছেন, এখান থেকে ঘুরলি দিয়ে ঠিক এ দেখেন এতখানি এই বেঁকাটুক আসবে, এই DTO স্ক্রুবে এখান থেকে এই যে এই 1 পয়েন্ট, এই 2 পয়েন্ট, এই পয়েন্টের থেকে এই পয়েন্ট সোজাসুজি আপনারা রাখবেন ঠিক এই স্কোয়েল করে। এই বেঁকাটুকু নাটের যে বেঁকাটুকু আছে আমি দেখতে পাচ্ছেন, এই বেঁকাটুকু রাখবেন ঠিক এই 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 সিঁড়ি সিঁড়ি সরাসরি এই যে এই সোজাসুজি রাখবেন এবং এই এইখান থেকে এই পাটের থেকে বাম পাশে একটা সিঁড়ি, এই সিঁড়ির থেকে ঠিক এই ভিলি লাগাবেন, দেখবেন এই ভিলি অ্যাঙ্গেল থাকবে, দেখেন সোজাসুজি হবে না, দেখেন কতখানি আর হয়ে গেছে। এবং এরকম স্টেট করলে আপনারা সরাসরি সব LMBগুলো সেটিং করতে পারবেন ভালোভাবেই। এবং আপনাদের জন্যই অনেক ফোন টোন দিয়ে অনেক সময় বোঝালে আপনারা ইউটিউবে ইমোতে বোঝেন না এবং এক জায়গায় ফলো করেন, আমি যে জায়গায় ফলো দেখাই ঠিক এই জায়গায় আপনারা ঠিক এই পজিশন করে আপনারা লাগাবেন সবাই। হ্যাঁ বন্ধুরা কেমন, আমি যা দেখাচ্ছি আপনারা তাই দেখেন, এই দেখেন কতখানি অ্যাঙ্গেল হয়ে গেছে, আগে ছিল মিডিলে, এই হলো মিডিল, এলো আগে জোড়া স্ট্রেট, এখন যদি এখান থেকে ঘুরলি দিই, এখান থেকে ঘুরলি দিলে এই যে বেঁকাটুকু দেখতেছেন এখন যদি এই যে বেঁকা পাইপের এই যে বেঁকা, এই বেঁকা স্ক্রুপটুক ঠিক এই এই পয়েন্টে, এই পয়েন্ট সোজাসুজি রাখলে আপনারা সাঁতার এই সোজাসুজি রাখলে সব ঠিক LMB আপনারা সেটিং করতে পারবেন। আশা করি আমার কথা বুঝছেন এবং আমার সিস্টেমটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই। তাহলে আর একটু সামনে একটু কাজ করে আর একটু দেখাবো। টিভির দিক নিয়ে আগে টিভির দিক নেন, হ্যাঁ আগে টিভি রিসিভার টিভির দিক নেন, কাজ করতেছে আপনি রিসিভার সহ নেন, হ্যাঁ এবার আমার দিক নিয়ে আসেন। হ্যালো দোস্তরা, এখন আমি সেটিং করেছি এই যে আপনার রনিবাইয়ের বাসাই আর বোয়ালমারি জয়পাশা, এখন সেটিং দিয়ে চলে 132, 128 এবং 119, 110 এবং দিয়েছি 105 এবং 100 ডিগ্রি এবং এই পাশে 93 সেটিং করা হয়েছে। LMBটা দুঃখের বিষয় শর্ট হয়ে গেছে, নতুন নিউ LMB, ভালো LMB লাগাচ্ছিলাম, এটা 93, 95 এক জায়গায় ধরা আছে, অত কমপ্লিট আছে। তাহলে LMB হচ্ছে আমাকে কয়টা ধরছি দেখেন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা LMB ধরেছি আমি তাহলে এই দিশে।
অর্থাৎ আপনাদের জন্য চ্যানেল রিভিউ দিব, এর কারণে আমি একটা ভিডিও নিচ্ছিলাম। আমাদেরকে 132 দ্বারা দেখছেন কতটুক, মাত্র 3 আঙ্গুল দূরে 132 ডিগ্রি স্যাটেলাইট কিউবেন বিনা সেট। অর্থাৎ বিনা সেটটা আপনারা অনেকেই ধরতে পারেন না, এবার আমি দেখাই। এই যে সুবিধা স্কেল করে নিলে এলএমবিগুলো দেখেন একবার স্টেট, যে এলএমবিগুলো শুধু আপনারা অনেক সময় অনেক কথা বলেন যে ভাই আমরা ধরতে পারছি না, তেরা হয়ে যাচ্ছে, ব্যাক হয়ে যাচ্ছে, তেহতু সবসময় আপনারা খেয়াল করবেন যে এলএমবি এই স্টেটে লাগাবার গেলেই আমার এই যে এলএমবি স্ক্রুটা দেখছেন, এলএমবি ডাটি, এই ডাটিটা মনে করেন যে এই যে বেঁকা জায়গা, এই বেঁকা জায়গায় এই স্কেল, এই যে একটা দ্বিতীয় শির দেখছেন, এই শিরের পর আপনারা সবসময় খেয়াল করবেন এই শিরে লাগাবেন, এই দ্বিতীয় পাটের জোড়ার থেকে বাম পাশের এই শির। অর্থাৎ এই সোজা সুজিয়ে যদি এই স্কেলটা রাখেন তাহলে এলএমবির স্ক্রুপটা একদম সোজা হতেছে, যে কোনো এলএমবি লাগাবেন এরকম স্টেট, মানে এই সুজাতে ওই মাথা মতো স্টেট, একবার স্টেট সিগনাল থাকবে যদি আপনারা লাগাইতে পারেন। তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং সবার জন্য দেখার জন্য সুযোগ করে দেবেন, এবং আপনাদের কামনা নিয়ে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। খোদা হাফেজ।